হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও সবাই ভালো আছি। আমরা আজকে চলে এসেছি মদেনাতে এমিলিয়াতে গ্রান্দে মিলা মার্কেটে। আমরা বাসে করে এখানে এসেছি। এই যে এখন আমরা মার্কেটের সামনে দিয়ে মার্কেটের ভেতরে প্রবেশ করব। আসো, এটা একটা অনেক বড় শপিং মল। এই শপিং মলটিতে অনেকগুলো দোকান রয়েছে। আমরা এখন ঘুরে ঘুরে দোকানগুলো দেখব। বিশেষ কোনো কিছু কেনার নাই, আমরা ঘুরে ঘুরে দেখব। যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে কিনব। ইতালিতে মার্কেটগুলোতে ঘুরতে ভালোই লাগে, আর সবকিছুর প্রাইস লেখা থাকে। যার ধরুন প্রাইস এবং জিনিস অনুযায়ী যদি পছন্দ হয়ে যায় কিনতেও সুবিধা হয়। তো আমরা একটু ওভিএসে ঢুকলাম। ওভিএসে কেনার মতো তেমন কোনো কিছু নাই, তাই আবার চলে আসছি। বেবিরা এখানে খেলতে চাচ্ছে, তাই ওদেরকে একটু খেলাধুলা করালাম এখানে। কি করছো? এটা একটা ব্যাগের দোকান, লাকেজ এবং ব্যাগ এই দোকানে বিক্রি করা হয়। আর এই দোকানের ব্যাগগুলো এত দাম, সাধারণ নর্মাল একটা ব্যাগের দাম এখানে আমি দেখলাম 249 ইউরো, বাংলাদেশে প্রায় 25,000 টাকা পড়ে। কিছু কিছু দোকানে দেখা যাচ্ছে মিড সিজন সেল দেওয়া হচ্ছে। এখন তেমন একটা সেল নাই, মাত্র 20% 30% এরকম। আর 20% 30% সেলে দাম খুব একটা কমে না। তো এখানে গেজের দোকান দেখা যাচ্ছে। গেজের ব্যাগগুলো এত দাম থাকে, নর্মাল ব্যাগ 200-300 ইউরো এরকম, 400 ইউরো আছে। এই যে নর্মাল ব্যাগগুলো, এই যে দেখা যাচ্ছে এখানে একটা ও ব্যাগের শপ, ও ব্যাগগুলোও মোটামুটি ভালোই দাম থাকে। তো আমরা ও ব্যাগের দোকানের ভেতরে ঢুকি নাই, কারণ যেহেতু আমরা ব্যাগ কেনার কোনো পারপাস নাই, তাই আমরা ব্যাগের দোকানে প্রবেশ করিনি। আমরা চিন্তা করতেছি জুতার দোকানে ঢুকবো, দেখি ভালো কোনো জুতার দোকান এখানে দেখা যায় কিনা। এখানে আছে ফুটলকের গেম অ্যাথলেটিক, আমরা গেম অ্যাথলেটিকেও ঢুকলাম এবং ফুটলকারে ঢুকলাম। এই জুতাগুলো কিছুদিন আগে আমার ননদ কিনেছে, তাই দেখছিলাম। আর দেখছি নতুন যদি কোনো জুতা পছন্দ হয় আমরা কিনব। তো সবগুলোই ঘুরে ঘুরে দেখছি। এখন জুতাতে কোনো রকম সেল দেওয়া নাই। এটা গেম অ্যাথলেটিকে মোটামুটি সবগুলো জিনিসেরই দাম অনেক বেশি। একটা জ্যাকেট মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু ওটার দামও দেখায় 300 ইউরোর উপরে। যে এই জুতাগুলোর দাম 150 ইউরো, বাংলাদেশের 15,000 টাকা পড়ে। কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা ম্যাকডোনাল্ডসে গেলাম। তো এখানে বাচ্চারা কিছু খেতে চাইছে, ওদের আমাদেরও অনেকক্ষণ ঘোরাঘুরি করে হালকা পাতলা খিদে লেগে গেছে, তাই আমরা এখানে চিকেন বার্গার এবং পাতাতিনি নিলাম, নাগেটস নিলাম। তো এখন দেখায় আমরা কি জুতা কিনলাম ফুটলকার থেকে। তো এই জুতাগুলো আমরা ফুটলকার থেকে কিনেছি, এবং আরও একটু জুতা কিনেছি, ওইটা হচ্ছে গেম অ্যাথলেটিক থেকে। তো এই জুতাগুলো আপনারা দেখেন, এটা হচ্ছে মডার্ন নিয়েছে এগুলো, কিন্তু আর সুন্দর না আসলে। সাদা জুতা পায়ে পরলে অনেকই ভালো লাগে। তো কেমন লাগলো আমাদের জুতা কেনা, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে এই জুতাগুলো। আমার
প্রবলেম কি? এগুলো হচ্ছে আদিয়ানের জুতো। ও তো এই জুতা দেখেই পাগল হয়ে গিয়েছে, এই জুতাগুলো কিনবে কিনবে। মূলত ওর পছন্দ এই জুতাগুলো কিনা, আর কালোর প্রতি জানি না ইদানিং ও যতই কালো জুতা দেখে শুধু পছন্দ করে ফেলে, নেয়ার জন্য পাগল হয়ে যায়। তাই আজকে ও এই জুতাগুলো দেখে খুবই পছন্দ করেছে, তাই ওকে এটা কিনে দেওয়া হয়েছে। তো আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। বাস ফেল করেছি, আরো এক ঘন্টা পরে আমাদের বাস আসবে। এই যে আমার ননদিদির জামাই এখানে দাঁড়ায় আছে অপেক্ষা করতেছে বাসের জন্য, আর ওখানে আর সবাই বসে আছে, একটু দেখায় নিয়ে আসি। আর অনেকক্ষণ মার্কেটে ঘোরাফেরা করলাম, এই যে সবাই এখানে বসে অপেক্ষা করছে বাসের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।